পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে বিরাট নিয়োগ, পোস্ট অফিস রিক্রুটমেন্ট নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের এজ কত লাগবে, কোয়ালিফিকেশন কি লাগবে, কি কি নতুন রুলস রেগুলেশন রয়েছে পোস্ট অফিসে চাকরি নিয়ে, একই সাথে পোস্ট অফিসে কত টাকা, কোন ক্ষেত্রে স্যালারি রয়েছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং পোস্ট অফিসের ফর্ম ফিল আপ থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই এই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভ্যাকেন্সি সহ ফর্ম ফিল আপ সম্বন্ধে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি, তোমাদের এজ কত লাগবে, এজ কত লাগবে। তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে পোস্ট অফিসে আবেদন করে চাকরি পাওয়ার যোগ্য। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যদি তোমরা এসসি বা এসটি হও তাহলে কিন্তু এক্সট্রা 5 বছরের ছাড় থাকছে, মানে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তুমি এসসি এসটি সার্টিফিকেট থাকলে তুমি চাকরি করতে পারো। ও একই সাথে ওবিসি, ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু 3 বছরের এক্সট্রা ছাড় রয়েছে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যদি থাকে তোমার তাহলে কিন্তু তোমরা 18 থেকে 43-এর মধ্যে বয়স হলেও পোস্ট অফিসে চাকরির জন্য আবেদন করতে পারছো, কোনো রকম অসুবিধা নেই। এরপরেই বলে রাখি, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্লেন 10 পাস, অর্থাৎ মাধ্যমিক এক্সাম যদি তোমরা পাস করে থাকো, মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই কিন্তু তোমরা অনায়াসে এই পোস্ট অফিসে আবেদন করতে পারবে। এবং তোমাদের প্রত্যেকের অনেকটা ডাউট থাকে যে আমি মানে মাধ্যমিক তো পাস করেছি কিন্তু আমার ভালো নম্বর ওঠেনি, তাহলে কি আমি আবেদন করতে পারবো, কত নম্বর লাগবে এই পোস্ট অফিসে মাধ্যমিক পাসে আবেদন করতে গেলে। দেখো, এরকম কোনো ব্যাপার নেই, তুমি যদি 25% নাম্বার পেয়ে টাইটাই পাস করো তাহলে তুমি আবেদন করতে পারবে। আবেদন নিয়ে কোনো রকম এরকম বিষয় নেই যে তোমাকে এত নম্বর পেতে হবে। তুমি পাস, মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, মাধ্যমিক পাসের যদি সার্টিফিকেট তোমার থেকে থাকে তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। তারপরে বলে রাখি যে এখানে এক্সট্রা শুধুমাত্র মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে না, তার সাথে কিছু এক্সট্রা নলেজ তোমার লাগবে। যেমন এখানে কম্পিউটার নলেজ কিন্তু তোমার লাগবে, কম্পিউটারে তোমার নলেজ হতে হবে। যদি তোমার কম্পিউটারের নলেজ থাকে তাহলে কিন্তু তুমি আবেদনযোগ্য। এক্ষেত্রে তোমরা অনেকেই মনে করো যে আমি কম্পিউটার জানি না, আমার কম্পিউটার সার্টিফিকেট নেই, তাহলে কি আমি আবেদন করতে পারবো। উত্তর হচ্ছে হ্যাঁ, তোমরা কম্পিউটার এর সার্টিফিকেট না থাকলেও আবেদন করতে পারবে, ইনফ্যাক্ট কম্পিউটার না জানলেও আবেদন করতে পারবে। পরবর্তীকালে তুমি একটু নলেজ নিয়ে নেবে, অর্থাৎ টাইপিংটা একটু যদি তোমরা জানো তাহলেই কিন্তু তোমাদের অলমোস্ট কাজ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় হচ্ছে তোমার সাইকেল নলেজ দরকার, সাইকেলিং নলেজ তোমার জানতে হবে, অর্থাৎ সাইকেল চালাতে তোমাকে জানতে হবে। সেক্ষেত্রে সাইকেল চালানোটা জানাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দুটো কিন্তু এক্সট্রা নলেজ লাগবে। এরপরে পরবর্তী বিষয় হচ্ছে কী কী পোস্টে আবেদন শুরু হবে। এক, প্রথম হচ্ছে বিপিএম, বিপিএম মানে বুঝতেই পাচ্ছ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে তুমি আবেদন করতে পারো। তারপর হচ্ছে এবিপিএম, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে তুমি আবেদন করতে পারো। আর তৃতীয় রয়েছে পোস্ট, সেটা হচ্ছে জিডিএস, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। এই তিনটে পোস্টে কিন্তু আবেদন শুরু হবে। একটা বললাম ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম, দ্বিতীয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ হচ্ছে এবিপিএম, আর তৃতীয় হচ্ছে গ্রামীণ ডাক সেবক। এখানে ওয়ার্ক প্রোফাইলের কথা যদি বলি তোমরা বুঝতেই পারছ ব্রাঞ্চ পোস্ট মাস্টার ব্রাঞ্চের সমস্ত কাজকর্ম ও কিন্তু তাদের দেখতে হয়। সেক্ষেত্রে স্টাম্প সেল থেকে শুরু করে তোমার মেল হ্যান্ডেল করা অনলাইনে, তারপরে তোমার চিঠিপত্র ম্যানেজ করা, সমস্ত কিছু ব্রাঞ্চে বসে ব্রাঞ্চ পোস্ট মাস্টার কিন্তু মানে সমস্ত কাজকর্ম করে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারও কিন্তু সেম কাজ, ব্রাঞ্চ পোস্ট মাস্টারকে সহযোগিতা করা তা মানে, এবং ব্রাঞ্চের যাবতীয় যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে কিন্তু ম্যানেজ করার দায়িত্ব সম্পূর্ণভাবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারেরই হয়ে থাকে। এবং তারপরে জিডিএসের কথা যদি বলি, জিডিএস গ্রামীণ ডাক সেবক,
মানে বুঝতেই পারছো, মূলত কাজ হচ্ছে চিঠি আদান প্রদান করা। এছাড়াও বিভিন্ন সরকারি স্কিমগুলো যেগুলো থাকে সেগুলোর অনুযায়ীও পোস্ট অফিসে কিছু ওয়ার্ক থেকে থাকে, কিন্তু মেনলি কাজ যেটা জিডিএসএ সেটা হচ্ছে এ তোমার চিঠি দিয়ে দেওয়া, মানে বুঝতেই পারছো, ও চিঠি আদান প্রদান করা। এরপরে কী হচ্ছে এক্সাম, দেখো তোমাদের প্রত্যেকে বলে রাখি কোনো রকম এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে না, এক্সাম ছাড়াই কিন্তু এখানে তুমি চাকরি পাবে, কোনো রকম এক্সাম হয় না। এবার তোমরা অনেকেই বলবে এক্সাম হচ্ছে না তার মানে হয়তো এটা সরকারি চাকরি, না একদম ভুল, এটা তোমার পোস্ট অফিসে সম্পূর্ণ সরকারি চাকরি, পোস্ট অফিস সম্পূর্ণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মানে বিভাগ, যেখানে এ অল ইন্ডিয়া বেসিস প্রত্যেকটা রাজ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং বিগত বছরেও কিন্তু প্রায় এখন যে ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা কিন্তু প্রচুর রয়েছে। আমি বলছি ভ্যাকেন্সি কত রয়েছে, তার আগে যেটা মেন ব্যাপার যে তোমাদের এক্সাম কিন্তু এবারেও হচ্ছে না, এক্সাম হচ্ছে এরকম কোনো বিষয় কিন্তু এখনও পর্যন্ত উল্লেখ করা হয়নি। শোনা যাচ্ছিল যে এক্সাম হবে কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে এ যেমন ড্রাইভিংয়ের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে এক্সাম হচ্ছে, কিন্তু সেটা টেস্ট লেভেল এক্সাম, বুঝতেই পারছো ড্রাইভিং টেস্ট দিতে হবে সেই এক্সাম, লিখিত কোনো পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি, ঠিক আছে? অনেক জায়গায় তোমরা শুনছো কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তো পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু পোস্ট অফিসে আবেদন করতে পারবে। এরপরে রয়েছে সিলেকশান প্রসেস, সিলেকশান প্রসেস কী রয়েছে, সিলেকশান প্রসেস হচ্ছে মানে এক্সাম হবে না তাহলে আমরা চাকরি পাবো কীভাবে, যারা আবেদন করবে তারা সবাই কি চাকরি পেয়ে যাবে, না ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে ধরো 10 পাস তুমি করেছো, সেই 10 পাসে তোমার মার্কশিট রয়েছে, তো তুমি 10 পাসে যে নাম্বার পেয়েছো সেই নাম্বার অনুযায়ী কিন্তু ও তোমার সিলেকশানটা হবে বা তুমি চাকরি পাবে। যারা একটু বেশি নম্বর পেয়েছে তাদের একটু বেশি বেনিফিট থাকবে, কিন্তু তুমি যদি 60% নাম্বার পেয়ে থাকো আমি তোমাদের প্রত্যেককে বলবো আবেদন করবে, কারণ আবেদন করতে গেলে তো তোমাদের এর মানে কোনো সমস্যা নেই, আবেদন করতে এ তোমাদের কোনো রকমভাবে অসুবিধা থাকার কথা না। আর যে আবেদনটা করবে 60% যদি নাম্বার পেয়ে থাকো অন্তত পক্ষে, কারণ অনেক সময় দেখা গেছে 60%ও কিন্তু অনেক ছাত্রছাত্রী বিভিন্ন স্টেট থেকে কিন্তু জবের জন্য ডাক পেয়েছে, এই নিজেরা অনেকেই কিন্তু জানে না সেই কারণে আবেদনও করে না। তো এই মার্কশিটটা তোমাদের লাগবে, তোমার মার্কশিটের নাম্বারটা অনুযায়ী কিন্তু ও তোমার আর কে ডাক পাঠাবে। এবং দ্বিতীয় যেটা দ্বিতীয় স্টেপ হচ্ছে সেটা হচ্ছে মেরিট লিস্ট লাগাবে, ওই যে মার্কশিটটা তুমি দিয়ে দিলে তারপরে সমস্ত তোমার এক্সাম এর নাম্বারটা দেখবে, এবং তোমাকে যদি মনে হয় যে তুমি এই পোস্ট অফিসে চাকরি করার যোগ্য ও এই পোস্টগুলোতে, তাহলে এই পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের একটা হচ্ছে মেরিট টাঙাবে। এই মেরিট ইট লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে কিন্তু তোমাকে এ মেরিট লিস্টে নাম থাকলে তোমাকে কিন্তু ডাইরেক্ট এ কী হচ্ছে পোস্ট অফিসে এ সরাসরি সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে, বুঝতেই পারছো একদম সিম্পল প্রসিডিওর। ওর শুধুমাত্র তোমাকে এ তোমার মার্কশিট দেখেই কিন্তু তোমার মেরিট লিস্ট টাঙাবে, এবং মেরিট লিস্ট টাঙিয়ে জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশানে এ তোমার নামে কোনো ক্রিমিনাল অ্যাফেন্স আছে নাকি, কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি, সেগুলোই জাস্ট চেক করা হয়, তারপরে সরাসরি কিন্তু তোমাকে এ চাকরিতে যোগদান করে নেওয়া হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ভ্যাকেন্সি কত থাকবে, দেখো ভ্যাকেন্সি এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে 70,000+ ভ্যাকেন্সি, কিছু কমের কথা উল্লেখ করা ছিল, কিন্তু যেহেতু এখনও পর্যন্ত পোস্ট অফিসের এর আবেদন শুরু হয়নি, কারণ অন্যান্য সময়ে কিন্তু এই সময় পোস্ট অফিসের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায়, তো কিন্তু এখনও যেহেতু এবছর শুরু হয়নি সেই অনুযায়ী যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী বা সংবাদ মাধ্যমেও প্রচুর আর্টিকেল বেরিয়েছে, তোমার হচ্ছে পেপারও নিউজ পেপারেও দিয়েছে, সেই অনুযায়ী এখন প্রায় 1 লাখের ওপরে, ঠিক আছে 1 লাখের ওপরে কিন্তু শূন্য পদ রয়েছে, মানে শূন্য পদ রয়েছে, যার জন্য বিভিন্ন সময় কিন্তু অসুবিধা হচ্ছে পোস্ট অফিসে ম্যানেজ করা, এবং শূন্য পদের জন্য কিন্তু মোটামুটি তোমাদের 70,000 মানে ধরে রাখতে পারো অ্যাপ্রক্স 70,000 মতো কিন্তু ও তোমাদের মানে ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে। এবং এই যে ভ্যাকেন্সিটা আছে এই ভ্যাকেন্সিটা বাড়তেও পারে কিছুটা, কিছুটা কমতেও পারে, যেটা এই মুহূর্তে জানা গেছে সেই অনুযায়ী 70,000 তো অ্যাটলিস্ট তোমাদের ভ্যাকেন্সি বেরোবেই। তো এক্ষেত্রে এ স্যালারি কত হবে, স্যালারির কথা যদি বলি BPM, ঠিক আছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, ব্রাঞ্চ পোস্টমাস্টারের স্যালারি হচ্ছে 12,000 থেকে কী হচ্ছে 29,000 পর্যন্ত, কী বললাম 12,000 থেকে 29,000 পর্যন্ত স্যালারি হবে, ইনহ্যান্ড স্যালারি চাকরিতে জয়েন করার পর 12 থেকে 13,000
আর তোমার স্যালারি হয়ে যাবে এবং ধীরে ধীরে এক্সপিরিয়েন্সের সাথে স্যালারি বাড়বে, মানে 12 থেকে 29 হাজারের মধ্যে স্যালারি হবে। দ্বিতীয় হচ্ছে যে কেউ যদি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হয় কিংবা জিডিএস হিসাবে পোস্ট অফিসে নিযুক্ত হয় সরকারি চাকরিতে, তাহলে কিন্তু 10,000 থেকে 24,000 টাকা তার স্যালারি হতে পারে, অর্থাৎ ইনহ্যান্স স্যালারি 10,000 এবং এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু সেটা ধীরে ধীরে বাড়বে এবং 24,000 পর্যন্ত কিন্তু হতে পারে হায়েস্ট স্যালারি। এই হচ্ছে তোমাদের সমস্ত ইনফরমেশান। এবার কথা হচ্ছে কবে ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো, ফর্ম ফিল আপ বিগত বছরের অ্যাকর্ডিং কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু ও এবার এটা শুরু হয়নি, একটু দেরি হচ্ছে। এ যেটা শোনা যাচ্ছে যে আর কয়েকদিন, ধরো হতে পারে 2 সপ্তাহ কিংবা 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের এর ভ্যাকেন্সি প্রকাশিত হবে, বা হতে পারে পরের মাস। তো এখানে তোমাদের ওয়েট করতে হবে। আগেভাগে সমস্ত ইনফরমেশান তোমাদের জানিয়ে দিলাম এবং আবেদন আসছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে আবেদন কেন আসছে না এখনও, আবেদন আসবে এটা কনফার্ম, একটু দেরি হচ্ছে। এবং যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইনফরমেশান রয়েছে এ যে এই মাস কিংবা সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে, এ ফর্ম ফিল আপ শুরু হবে। কাজেই চিন্তা করার কোনো বিষয় নেই, ফর্ম ফিল আপ শুরু হলে এ তো আমি সমস্তটা তোমাদের জানিয়েই দেবো। আগেভাগে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী সমস্তটা জানালাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।